মাঝে মাঝে ইচ্ছে করে ঠিক মাছের মতো পানির গভীরে গিয়ে ডুব দিয়ে বসে থাকি, যেন কেউ আমায় কোথাও খুঁজে না পায়। ডুব দিয়ে বসে থাকার পরও নিজেকে কোনো না কোনো কাজে তো ব্যস্ত রাখতেই হবে। আমার বর বলে আমি নাকি সারাক্ষণ মাথায় দুষ্ট বুদ্ধি নিয়ে ঘুরি। আজও মাথায় দুষ্ট বুদ্ধি নিয়ে ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম রঙের দোকানে, একটা বারান্দা রং করি, কিন্তু শুধু রং কিনলেই তো আর চলবে না, টুকিটাকি জিনিসপত্র আছে এগুলোও কিনতে হবে। যেহেতু খুব শীঘ্রই আমি চলে যাচ্ছি এই বাসা থেকে, ভাবলাম যাওয়ার আগে কিছু কিছু জিনিস পরিপাটি সুন্দর করে গুছিয়ে রেখে যাই। সেই জন্যই আমাদের বাসার যে টেবিল ক্লথ ছিল পুরাতন, সেটা নষ্ট হয়ে গিয়েছিল, নতুন একটা টেবিল ক্লথ কিনে এনেছি। অবিশ্বাস হলেও এটাই সত্য, বাইরে জিনিসপত্রের দাম প্রচুর বেড়েছে। আমার নতুন সংসারের জন্য ছোট্ট একটা তেলের জার কিনতে গিয়েছিলাম কাচের, এই ছোট্ট একটা জারের দাম আমার কাছে চাইলো 500 টাকা। আজকাল কেন যেন মনে হয় 500 টাকা হচ্ছে 10 টাকার নোটের মতো। যাই হোক, গরিবের দুঃখ গরিবই ভালো বোঝে। বাসায় এসে টুকিটাকি সব কাজ শেষ করে তারপর আনারই, আমি তো আর খুব দক্ষ না, আমি ইচ্ছে হলো একটা জিনিস নতুন করে একটু সাজানোর, সেই ইচ্ছে থেকেই মূলত এই বারান্দাটা নিজে থেকে রং করতে চলে এলাম। এর আগেও আমি আমাদের দোতলার বারান্দা নিজেই রং করেছি, নিজেই সুন্দর করে রং করে তারপর সেখানে সুন্দর একটা বাগান রেখেছিলাম। আমার এই সুন্দর জিনিসগুলো আবার আমার কাছের আশেপাশের মানুষজনের খুব একটা হজম হয় না, হজম না হলেও আমার কিছু করার নেই, আমি তো এমনই। যাই হোক, মোটামুটি রং তুলি মিলিয়ে 500 টাকার মতো আমার খরচ হয়েছে। খুব একটা রঙের দাম অনেক বেড়েছে, কিন্তু অল্প রং লেগেছে আর তেমন একটা ব্যাগ পোহাতে হয়নি। আর আমাকে ওনারা বলেছিলেন রঙের সাথে হালকা একটু পানি মেশাতে। প্রথমে আমি একটু গরমিল করেছিলাম, বেশি পানি মিশিয়ে ফেলেছিলাম। মূলত হালকা একটু পানি মেশালে রঙটা খুব সুন্দর করে দেওয়ালে বসানো সম্ভব। এই নিচতলায় মূলত আমাদের ভাড়াটিয়ারা থাকে বাসার, খুব শীঘ্রই নতুন ভাড়াটিয়া আসবে, যার কারণে আগে থেকেই টুকিটাকি একটু পরিপাটি করে রাখছি আমি। আসলে দিন শেষে জিনিসগুলো আমাদের, এসব যত্ন নেওয়ার দায়িত্ব আমাদের নিজেদের। আমি যে জায়গাতে থাকি, যতক্ষণ থাকি, আমি চেষ্টা করি আমার আশেপাশে সব কিছু গুছিয়ে পরিপাটি করে রাখতে। এটা আমার নিজের একটা বৈশিষ্ট্য বা আমি স্বভাবের ঠোটকাটা। অনেকেই আমাকে পছন্দ করে না, অনেকেই আমাকে নিয়ে নানা ধরনের বিরক্তিকর মন্তব্য করে, এসবে আমার খুব একটা কিছুই যায় আসে না। কেন যেন এসব কথা আমার গায়ে কখনো লাগেই না, আমি হচ্ছি হাসির মতো। হাঁস যেমন সারাক্ষণ পানিতে ঘুরে বেড়ানোর পর যখন ডাঙায় এসে গাটা ঝাড়া দেয় সব পানি নিয়ে পড়ে যায়, তেমন লোকের কথা আমার গায়ে কখনো লাগেই না। আমি সব বাতাসে উড়িয়ে দিই, আমি এক নিজস্ব আলাদা একটা মানুষ, আমার একটা আলাদা রুচি আছে, আমার পছন্দ আছে, আমি সেইভাবেই চলি। মাঝে মাঝে ইচ্ছে হয় অনেক ডুব দিয়ে থাকি, সব কিছু থেকে সবার থেকে দূরে থাকি। মিথ্যে জঞ্জাল ভরা এই শহর আমার ভালো লাগে না, একঘেয়েমি সবার নাটকীয়তা দেখতে দেখতে আমি ফুট করে সবার থেকে দূরে চলে আসি অগোচরে। এখন আমার ধ্যান জ্ঞান হচ্ছে আমার, আমি যে জায়গাটাতে থাকবো সেটা নিয়ে, তো সেটা এখনো কাজ পুরোপুরি শুরু হয়নি, হবে ডে বাই ডে। আমার সুন্দর সুন্দর ব্লগ পাবে, এছাড়াও তোমরা যদি আমার লীলাবতী সংসার পেজ ফলো করো আর অনেক আপডেট জানতে পারবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া রেখো।